টানা 2 বছর করোনা পরিস্থিতি আর তার জেরে কিন্তু 21শে জুলাই যে শহীদ দিবস তা সেভাবে হয়নি, শুধুমাত্র ভার্চুয়াল সভা হয়েছে। তবে এবার 21শে জুলাইয়ে শুধুমাত্র দাসপুর 1 নম্বর ব্লক এলাকা থেকেই 30,000-এরও বেশি তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলায় যাচ্ছে 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে। আজ সোমবার এমনই জানালেন দাসপুর 1 ব্লক তৃণমূল সভাপতি সুকুমার পাত্র। তিনি আশাবাদী যে যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখছেন সারা দাসপুর 1 নম্বর ব্লক জুড়ে, সেই আশা থেকেই তিনি একথা বলছেন। তিনি তারা পাশাপাশিও জানাচ্ছেন যে 21শে জুলাইয়ের জন্য যে বাস, সেই বাসও কিন্তু তিনি ঠিকভাবে পাচ্ছেন না, এখনও প্রচুর পরিমাণে বাসের প্রয়োজন। আর তার নিরিখেই যে সকল এলাকাবাসী ট্রেন লাইনের ধারে বসবাস করছেন তাদেরকে আবেদন জানিয়েছেন তারা যেন ট্রেনের মাধ্যমেই 21শে জুলাইয়ের মঞ্চে অর্থাৎ ধর্মতলায় পৌঁছে যান। আমরা সরাসরি শুনব আজ সোমবার দাসপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুরে 21শে জুলাইকে কেন্দ্র করে যে তৃণমূলের মিছিল এবং সভা, তারপরে দাসপুর 1 ব্লক তৃণমূল সভাপতি সুকুমার পাত্র ঠিক কী বললেন। বিগত 2 বছর করোনার আবহে আমরা ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেছিলাম বাড়িতে বসে, পার্টি অফিসে বসে। এবছরই তাই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখতে লক্ষ্য করছি যে প্রতিটি প্রান্তে, প্রতিটি অঞ্চলে এবং বিভিন্ন বাস স্টপেজে আমাদের যে পথসভায় আমাদের যুব ছাত্ররা বক্তব্য রেখে আহ্বান জানাচ্ছেন মানুষকে, মানুষের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এতে করে আমার ধারণা যে বিগত দিনে যে সমস্ত লোকজন ধর্মতলায় ভরিয়ে দিয়েছিল তার থেকে অনেক বেশি লোক আমাদের দাসপুর 1 নম্বর ব্লক থেকে যাবে। আমি আশা করছি যে মিনিমাম অন্তত প্রায় 30,000 লোক যাওয়ার জন্য মুখিয়ে বসে আছে এবং আমরা অত বাস দিতে পারছি না, এবং যেগুলো ট্রেন লাইনের সামনাসামনি অবস্থান নন্দনপুর 1, নন্দনপুর 2 অঞ্চল, তাদেরকে আমরা ট্রেন সার্ভিস গ্রহণ করার জন্য আমরা বলছি। তারপর কিছু বড় গাড়ি, কিছু ছোট গাড়ির মধ্য দিয়ে মানুষ যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে।